তাহলে পশুপালন হুম না তাহলে পশুপালন কাকে বলে না চলছে হ্যাঁ তাহলে পশুপালন কাকে বলে না আমরা আমাদের প্রাত্যহিক চাহিদা মেটানোর জন্যে আমাদের তো প্রচুর পরিমাণ প্রোটিনের দরকার হয় না হয় না হ্যাঁ আমরা শাক সবজি তো গাছপালা থেকেই পেয়ে যাচ্ছি তাই না কিন্তু আমাদের ধর প্রচুর পরিমাণ মাংসের দরকার হয় ঠিক আছে প্রোটিনের দরকার হয় এবার প্রোটিন তো সব সময় আমরা উদ্ভিদ থেকে পাইনি না এই জন্যে আমাদের প্রাণী থেকেও দরকার হয় তাদের হুম এবার মা মানুষ তো প্রচুর আছে তাই তো প্রচুর মানুষ আছে এবার যদি তাদের চাহিদার মেটানো মেটানোর যদি দরকার হয় প্রয়োজন পড়ে তাহলে বাড়িতে আমরা হয়তো বাড়িতে হয়তো দুটো তিনটে করে হয়তো মুরগি পুষি তাই না তাহলে তাতে ওই চাহিদাটা মিটবে হ্যাঁ তাতে তাতে এত এতগুলা মানুষের প্রোটিনের চাহিদা মিটবে মাংসের চাহিদা মিটবে মিটবে না তাহলে এই জন্যে কী করা হয় সে মাছ চাষই বল বা পোলট্রি চাষই বল বা মৌমাছি যে কোনো চাষই বল বা গরু গরু পালন করা বা ইর নাম কি ছাগল পালন করা ঠিক আছে এ সমস্ত কিছু কি আমাদের পশুপালনের মধ্যে পড়ে ঠিক আছে এবার গরু থেকে আমরা দুধ টুধ পাই ঠিক আছে তো সেখান থেকে আমরা সব ছানা টানা সব তৈরি করি মিষ্টি টিষ্টি জাতীয় দই জাতীয় জিনিস তৈরি করি হ্যাঁ খাসি থেকে আমরা মাংস টাংস পাই হ্যাঁ আর এখানে মুরগি থেকেও আমরা মাংস জাতীয় জিনিসের চাহিদা আমরা মেটাইতে পারি তারপরে কি পোলট্রি ফার্ম থেকে আর হ্যাঁ ওখানে ওখান থেকে ডিম পাই ডিমও একটা প্রোটিনের স্রোত ঠিক আছে সোর্স ওটা একটা আর মাছ মাছ প্রচুর পরিমাণ কি মাছ থেকে আমরা প্রোটিন পাই ভিটামিন পাই মাছ থেকে ওই দ্বারা টাকা কথা বলেছি টাকা তাহলে পশুপালন কী বলছি না এতগুলো মানুষ আছে এই সমস্ত মানুষের চাহিদা যাতে যথা যথেষ্ট পরিমাণ যাতে মেটাইতে পারে যথেষ্ট পরিমাণে যাতে মেটাইতে পারে তার জন্যে কী করা হয় আমাদের পশুপালন করা হয় বাড়িতে যে দু একটা পালন করি তাতে মিটবে না একটা তিনটি মুরগি আছে তিন দিন খেলি তো শেষ হয়ে যাবে তারপরে হ্যাঁ তারপরে কোথায় থেকে পাবি মুরগি হ্যাঁ হ্যাঁ কিনে আনবি কোথায় থেকে হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ ফার্ম সেইখানে চাষ করা হয় সেই চাষগুলা যদি না করতো তাহলে কি হতো তাহলে পাওয়া যেত না ওই মুরগিগুলা পাওয়া যেত না পোল্ট্রি মুরগি পাওয়া যেত না ঠিক আছে ডিম এত আমরা ডিম খাচ্ছি প্রচুর পরিমাণ ডিম খাচ্ছি তো হ্যাঁ এক পাতা এক পাতা হয়তো ডিম নিয়ে চলে আসছে এক ফাইল ডিম নিয়ে চলে আসছি সে ডিমগুলো আসছে কোথায় থেকে বাড়ি থেকে ওই দুটি তিনটি মুরগি বা হাঁস পুষি হয়তো হয়েছে না অতগুলো আসছি কেননা চাষ করা হয়েছে পশুগুলো চাষ করা হয়েছে এই পশু চাষকেই পশুপালন বলে কি বলে পশুপালন বলে তাহলে আমরা যদি সামগ্রিকভাবে বোঝাই ভালোভাবে বুঝতে গেলে আমাদের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য যত্ন সহকারে ঠিক আছে যত্ন সহকারে প্রচুর পরিমাণে যখন যে কোনো একটা পালন করা হয় চাষ করা হয় তাদের বলা হয় অ্যানিম্যাল হাজবেন্ডারি বা পশুপালন কি বলা হয় অ্যানিম্যাল হাজবেন্ডারি বা পশুপালন পরীক্ষাতে অ্যানিম্যাল হাজবেন্ডারিও আসে আবার পশুপালনও আসে পরীক্ষাতে আসতে পারে অ্যানিম্যাল হাজবেন্ড্রি কি ওকে আসতে পারে আবার পরীক্ষাতে আসতে পারে পশুপালন কাকে বলে দুটোই একই উত্তর হবে আমরা কি বলবো না আমাদের খাবার নিয়মিত আর যথেষ্ট পরিমাণ পেতে হলে প্রচুর পরিমাণ প্রাণী আছে সেই সব প্রাণীদের যত্ন সহকারে প্রচুর পরিমাণ চাষ করা হয় লালন পালন করা হয় তাকেই কি বলা হয় পশুপালন বলা হয় ঠিক আছে এইভাবে লালন পালন করলে কি হয় রোগ হইলে রোগের যেমন আমার মানুষের চিকিৎসা করা হয় ওদেরও রোগের চিকিৎসা করা হয় হ্যাঁ সমস্ত কিছু দেখা হয় খাবার যথেষ্ট পরিমাণ দেওয়া হয় জলের সরবরাহ যথেষ্ট পরিমাণ দেওয়া হয় হ্যাঁ সমস্ত কিছু ভালোভাবে করা হয় যাতে খুব ভালোভাবে বাড়তে পারে এবং খুব তাড়াতাড়ি বাড়তে পারে এবং প্রোটিনের আমাদের যে খাবারের চাহিদা আছে সে ডিমের চাহিদা বল মাংসের চাহিদা বল মানে আমি দুধের চাহিদা বল বা মাছের চাহিদা বল বা আমাদের মধুর চাহিদা বল যাই বল চাহিদাকে যথেষ্ট পরিমাণ বা পশুপালন করা হয় ওকে তাহলে পশুপালন কি বুঝলাম হ্যাঁ ঠিক আছে পশু পশুপালনের মধ্যে প্রথম আমাদের আছে মৌমাছি পালন মৌমাছি পালনকে আমাদের বলা হয় এপিকালচার বলা হয় কি বলা হয় পরীক্ষাতে খুব আসে এপিকালচার তোদের আছে কিনা দেখি পালনকে এপিকালচার বলে থাকার তো কথা আচ্ছা মৌমাছি পালনকে এপিকালচার বলে ঠিক আছে বলে কৃষি কালচার বলে আচ্ছা এপিকালচার বলে মৌমাছি পালনকে ঠিক আছে তাহলে মৌমাছি চাষকে এপিকালচার বলা হয় এপিকালচার কোনগুলো বলতো সে দেখি নি মাঝে মাঝে শীতকালে সেই রায়ের ভূঁয়ের পাশে সর্ষের ভূঁয়ের পাশে ঢবের মতো থুয়ে দেয় হ্যাঁ তো ওখানে প্রচুর পরিমাণ কি হয় মৌমাছি গিয়ে মধু পাওয়া যায় ওইগুলো হয়েছে এপিকালচার ওগুলো কি এপিকালচার বা মৌমাছি চাষ বলে ওকে বুঝেছিস হ্যাঁ কী হইল হ্যাঁ তাহলে ওই যে জায়গাগুলো আছে না ওইভাবে চাষকে ওই যে যে জায়গাগুলো রেখে দেয়া হয় ঠিক আছে কি হল আচ্ছা ওই যে কাঠের বাক্সগুলো আছে দেখেছিস হ্যাঁ ওইগুলাকে বলা হয় এপিআরি বলা হয় এপিআরি বলা হয় হম ওগুলাকে এপিআরি বলা হয় বাংলাতে এপিআরি আর একে এপিকালচার বলা হয় কি বলা হয় এপিকালচার বলা হয় ঠিক আছে কয়েক আচ্ছা এপিকালচার বলা হয় হ্যাঁ এপিআ দেখা যাক আচ্ছা তাহলে আমাদের কী হলো কী হলো বল আমি হাসতে বারণ করেছি পড়াশোনা ভালো করি হাসির সময় তো হাসি হয় এখন পড়াশি র

আব্দুল্লাহ গেলে এ আবদুল্লা গেলে মৌমাচিকে দেখি আবদুল্লা ভয়ে পালাবে আর এ দেখ গেলে ঠিক আছে হ্যাঁ মৌমাচিগুলো ছেড়ে পালিয়ে দেবে বলছে আসছি মুজাম্মেল আসছি বস আসছি পালাও রাস্তা ছেড়ে পালাও ঠিক আছে এই দুটো কেস হইতে পারে ঠিক আছে হুম টাকা এবার শোন শোন এবার পড়া দেখ এই পড়া দেখ এই কথা বলছেন এবার পড়া দেখ তাহলে মৌমাছি পালন কি না প্রচুর পরিমাণ মধু পাওয়ার জন্যে এবং মোম পা মোম পাওয়ার জন্যে আমাদের যে মৌমাছি চাষ করা হয় তাকেই কি বলা হয় এপিকালচার বলা হয় বা মৌমাছি পালন বলা হয় ঠিক আছে এপিকালচার পরীক্ষাতে খুব আসে আচ্ছা তাহলে বিজ্ঞানসম্মত এবং কৃত্রিম উপায়ে মৌমাছি চাষকে এপিকালচার বলে তাই তো বিজ্ঞানসম্মত উপায়ে এবং কৃত্রিম পদ্ধতিতে মৌমাছি পালনকেই কী বলা হয় এপিকালচার বলা হয় আচ্ছা মৌমাছি পালন গেল আর এর এর এই কি এপিকালচার কি জন্য করা হয় না যাতে আমরা প্রচুর পরিমাণে কী পাই মধু পেতে পারি কি হইল এই টাকা এই তাহলে মৌমাছি মৌমাছির সমাজবদ্ধ জীব তাই তো হ্যাঁ ওরা একটা সমাজে থাকে চার তিন ধরনের ইয়ে থাকে মৌমাছির যে চাক থাকে সে তিন ধরনের মৌমাছি থাকে একটা হচ্ছে আর একটা হচ্ছে শ্রমিক মৌমাছি এই তিন ধরনের কি থাকে এই এখানে চারটি দেখানো হয়েছে তাইলে কথা বলিস নি তিন ধরনের ইয়ে থাকে একটা হচ্ছে রানী আচ্ছা একটা হচ্ছে রানী ঠিক আছে একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে শ্রমিক সবারই একটা নির্দিষ্ট কাজ আছে সবারই কি আছে নির্দিষ্ট কাজ আছে তাহলে এই এই সমাজ বা মানে এক জায়গায় থাকে তাদের তারা এবং তাদের একটা নির্দিষ্ট কাজ আছে বলেই তাদের সমাজবদ্ধ জীব বলা হয় কি বলা হয় যেমন আমাদের মানুষের ক্ষেত্রে মানুষকে সমাজবদ্ধ জীব কি জন্য বলা হয় মানুষের এক একজনের এক এক ধরনের পেশা থাকে তাই না মাস্টাররা মাস্টারি করে ডাক্তাররা ডাক্তারি করে চাষিরা চাষ করে হ্যাঁ এবং তারা নিজের নিজের কাজ করে বলেই কি হয় শ্রমিকরা শ্রমের কাজ করে তারা নিজের নিজের কাজ করে এই জন্যে কি হয় সমাজে সবাই সঙ্গবদ্ধভাবে থাকতে পারে তাই তো সবারই প্রয়োজন হয় এই জন্যে আমরা সমাজবদ্ধ জীব বলে এক জায়গায় থাকি একে অপরের দরকার হয় সবসময় এক জায়গায় থাকে বলি ঠিক আছে এক জায়গায় থাকে বলে এবং তিনটি তিন ধরনের জিনিস থাকে তিনজনে তিন ধরনের কাজ করে এবং এই জন্য তিনজনেরই দরকার হয় কোনো একটা মানে শ্রেণী যদি চলে যায় তাহলে মৌমাছি আর অস্তিত্ব থাকবে না যদি রানী মৌমাছি না থাকে তাহলে আর কেউ ডিম পারবে না তার মানে মৌমাছি তো জন্মাবেই না এক নম্বর গেল দুই নম্বর পুরুষ মৌমাছি যদি না থাকে তাহলে না রানী মৌমাছির সঙ্গে মিলন কেউ করবে না তাহলে ডিমও পারতে পারবে না রানী মৌমাছি হইলো তাহলে ওটাও গেল তাহলে দুইজনেরই দরকার আর শ্রমিক মৌমাছি যদি না থাকে এই থাক এই শ্রমিক মৌমাছি যদি না থাকে তাহলে মৌ ওই ওরা খেটে কেউ বাঁচা তৈরি করতে পারবে না প্লাস ওই যে রেণু নিয়ে এসে মধু তৈরি করতে পারবে না তাইলে খাবারের অভাবে মরে যাবে তাই হ্যাঁ মৌচাক শ্রমিকরা তৈরি করে মধু শ্রমিকরা নিয়ে আসে তারপরে যেসব ডিমগুলা যে ইয়ে করে ফুটে বাচ্চা তৈরি হয় লার্ভা তৈরি হয় তাদের লালন পালনও কারা করে শ্রমিকরা করে তাই শ্রমিকরা যদি না থাকতো কি মৌমাছি বাঁচবে না ঠিক আছে প্লাস যদি রানী মৌমাছি না থাকে তবুও মৌমাছি বাঁচবে না এবং যদি পুরুষ না থাকে তবু বাঁচতে পারবে না এই কারণেই কি বলা হয় এদের জীব হ্যাঁ প্রত্যেকের দরকার এই জন্যে এদের সমাজবদ্ধ এবং এই জন্য এরা সমাজবদ্ধ ভাবে থাকে এক জায়গায় থাকে একে অপরকে সাহায্য করে থাকে ঠিক আছে দেখ এবার মৌমাছি দেখ মৌমাছিদের দেখ তিন ধরনের মৌমাছি আছে বললাম তো দেখ রানী মৌমাছির কাজ হচ্ছে ডিম পাড়া তাইলে রানী একটাই কাজ ডিম পাড়া আর কিছু না না আচ্ছা আর প্রজননের সরি পুরুষের কাজ হচ্ছে প্রজননে সাহায্য করা ঠিক আছে প্রজননে সাহায্য করা আর কোনো কাজ নেই পুরুষের আর শ্রমিক হচ্ছে শ্রমিকের কাজ শ্রমিকের প্রচুর কাজ হচ্ছে মৌচাক তৈরি করা মোচাক তৈরি করা তারপর মোম তৈরি করা তারপরে খাবার নিয়ে এসে ওই নাম কি ফুলের রেনু রেণু বা মকরন্দ রেনু আর মকরন্দ সংগ্রহ করি মকরন্দ সংগ্রহ করি মধু তৈরি করা মধু তৈরি করা প্লাস হচ্ছে ডিম ডিম এবং লার্ভাদের লাল লালন পালন করা ঠিক আছে এই সমস্ত কাজ হচ্ছে শ্রমিকদের লালন পালন করা নে বুঝে যা সমস্ত কিছু কাজ হচ্ছে কি শ্রমিক মো এছাড়া এছাড়া কি না হ্যাঁ ধর ওই আবদুল্লাহ মতো কেউ গেলে আবদুল্লার মতো কেউ গেলে তারা করা আবদুল্লার ধরিতে শুরু করলো পেছনে পেছনে শ্রমিক একই ব্যাপার ঘরের মধ্যেই ঢুকবে পেছনে পেছনে দৌড়িতে শুরু পালাও আবদুল্লাহ বলছে পালাও আর মোমা আর রানীগুলা তো ইয়ে থাকবে রানীগুলা তো ঘরে বসে থাকবে পুরুষ পুরুষগুলাও ঘরে বসে থাকবে আর শ্রমিকগুলা কি করবে পাহাড়া দিয়ে মতো পাহাড়া দিয়ে বাড়াবে চারিধারে হ্যাঁ দিয়ে আবদুল্লাহ যাই যে হ্যাঁ আর শ্রমিকগুলা একদম তাড়াইতে শুরু করল আর আবদুল্লাহ একদম যান ছাড়া টানবে ছোট দৌড়ো 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 ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে বসে আছে আর চুপচাপ আবদুল্লাহ মা বলছে কি হইলো বলা যাবে না আর এই অন্য কি এবার এ যাইছে ওই রাস্তা দিই মুদাম্মেল যাইছে হ্যাঁ আর শ্রমিক মোমাচি দূর থেকে দূরবিন্দু দেখছি আর এবার মুদাম্মেল আসছি ছোট হ্যাঁ খবর দিয়ে দিলো আর মোচাক থেকে একদম মোচাক ফাঁকা মোচাক ফাঁকা আবদুল্লাহ হি দেখছি একটা মোম আছে নেই হ্যাঁ মও হচ্ছে ফেলে গিয়ে দাও নে হ্যাঁ হ্যাঁ ই করে পালাই বলদনি কই হ্যাঁ হ্যাঁ ধোয়া দিলে তবে পালাই তুই হয়তো ধোয়া ছাড়তে ছাড়তে এই টাকা সরো কি এই তালে টাকা একটা জিনিস জানি যারা যেসব ধর কাউকে কামড়াইল ঠিক আছে কামড়াইলে সেই মৌমাছিটা জানিস তো মারা যায় ঠিক আছে ধর 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 কামড়ে দিল আবদুল্লাহ তো কিছু হবে না এখানে এক মানে কিছুক্ষণ পোড়া করবে তারপরে কি ঠিক হয়ে যাবে হ্যাঁ আর মৌমাছিটা কিন্তু মারা যাবে হ্যাঁ তার কারণ হচ্ছে ওই মানে ওই পিছনে যে হুলটা থাকে হুলটা বেড়ে চলে আসে ছিঁড়ে দেয় এই ওরা সাধারণত মারা যায় কোনো একটা মৌমাছি যদি কামড়ে দেয় কিছুক্ষণ পরে মৌমাছিটা মারা যাবে ও তাহলে নিজের প্রাণ দিয়ে বাঁচানোর চেষ্টা করে বুঝতে পারছিস তো মানে সেনা আমাদের সেনা যেরকম আছে ভারতীয় সেনা বর্ডারে আছে নিজেদের প্রাণ দিয়ে বাঁচাইছে আমাদের আমাদের রক্ষা করছে শ্রমিকদেরও কাছে একই রকম কি বলবে মানে ওই মাইন্ড হ্যাঁ ওই মাইন্ডে তো ওরা তৈরি ওই যায়নি ওই মাইন্ড ধোঁয়া ছাড়তে ছাড়তে যাইছিল মৌমাতে অন্য পালায় বললে না তাইলে ধোঁয়া ছাড়ানোর জন্য কি জানি বুঝবো হ্যাঁ তোর এবার আমাদের পড়াবে পড়ার ভয় পালিত সব তাহলে মৌমাছি সমাজবদ্ধ জীব কি জন্য বুঝলাম হ্যাঁ তাহলে তিন ধরনের মৌমাছি থাকে একটা হচ্ছে রানী একটা হচ্ছে পুরুষ একটা শ্রমিক তিন তিন জনের আলাদা আলাদা কাজ রানী মৌমাছি শুধু ডিম পারে আর কোনো কাজ নেই এই পুরুষ মৌমাছি শুধু প্রজননে সাহায্য করে ওর আর কোনো কাজ নেই আর শ্রমিকদের প্রচুর কাজ শ্রমিকরা মৌ চাক তৈরি করা মধু তৈরি করা মোম তৈরি করা এক জায়গা থেকে সব খাবার সংগ্রহ করে মানে মধুগুলা আগে মকরন্দ ফুলে ফুলে গিয়ে তবে তো নিয়ে আসে রেণুগুলা নিয়ে আসে তবে তো মকরন্দ থেকে কি হয় মধু তৈরি করে প্লাস আবার ইকে ও নামকে ওই লার্ভা যেসব ডিম ডিম দেখাশোনা করা লার্ভাদের লালন পালন করা ডিম ফুটে যখন লার্ভা বার হয় বাচ্চা বার হয় তাদের লালন পালন করা এবং রক্ষা করা আমাদের যেমন সেনা রক্ষা করে ঠিক তেমনি ওদেরও কাজ হচ্ছে রক্ষা করা হ্যাঁ ঠিক আছে এবার মৌ মধু তৈরি দেখ তাহলে মৌমাছিরা কিভাবে মৌচাক তৈরি করে এই মৌ চাকি বলছি হ্যাঁ প্রথমে মৌচাক কিভাবে তৈরি করে দেখ তা ওদের এই শ্রমিক মৌমাছির এই শ্রমিক মৌমাছির পেটে একটা থলি থাকে ঠিক আছে সেখানে মোম তৈরি হয় কি তৈরি হয় এই শ্রমিক মৌমাছির পেটে একটা থলি থাকে সেখানে মোম তৈরি হয় বুঝলি সেই মোম গুলা দিয়ে কি করে ওদের থলি থেকে তৈরি হয় পেটের থলি থেকে তৈরি হয় ঠিক আছে মোম গ্রন্থি ঠিক আছে হ্যাঁ ওই মোমগুলা থেকে তাইলে পেটের যে থলি থাকে সে থলিতে মোম তৈরি হয় মোম তৈরি হয় এবং সেইখান থেকেই গিয়ে সেই মোম গ্রন্থি থেকেই ওইটাকে মোম গ্রন্থি বলে কি বলা হয় মোম গ্রন্থি বলা হয় সেই মোমগ্রন্থি থেকেই মোম খড়ন হয় এবং তাই দিয়ে ওরা কি করে মৌচাক তৈরি করে আর মৌচাক সাধারণত রকম কি হয় এরকম ছক ছক ছ হ্যাঁ সরভোজ আকৃতির হয় এই যেরকম যেটা দেখাচ্ছে ছবিতে সেইটা বুঝলি হুম তাহলে এই প্রকোষ্ঠগুলো পাশে পাশে রেখে রেখে কি হয় মৌমাছি এই মৌচাক তৈরি করে এবার কি করে মৌচাক তো গেল এবার হচ্ছে মকরন্দ মকরন্দ কীভাবে তৈরি করে মকরন্দ কি করে না শ্রমিক মৌমাছিরা এধারে ওধারে সব যায় ছোটে প্রথমে উঠি এখন সকালবেলায় ঘুম থেকে উঠি হয়তো ছুটি পড়াবে ঠিক আছে কোথায় ফুল আছে ছোটো অনেক দূর যায় ঠিক আছে কোনো জায়গায় কোনো জায়গায় যদি ফুলের সন্ধান পায় তাহলে সেখান থেকে এসে আবার খবর দেবে চলো ওইখানে ছোট ঠিক আছে নিয়ে আসি গা ফুলের মকরন্দ সংগ্রহ করি গাছ সেখানে যাবে সেখান থেকে ফুলের থেকে রেনু মকরন্দ সংগ্রহ করে আবার নিয়ে আসবে যে কোথায় থাকবে না ওদের গলার কাছে একটা থলে থাকে লালা রস ঠিক আছে ওর গলা লালা রসের সঙ্গে মিশি ওইখানে কি হয় হ্যাঁ মানুষের আমাদের আমাদের কি হয় আমাদের লালা হজম করা আর ওদের লালাগুলো কি হয় লাল মকর মকরন্দের সঙ্গে ওদের লালা মিশে কী গলার লালাগুলো মিশে দিয়ে ওখানে রাসায়নিক পরিবর্তন হয় কি হয় রাসায়নিক পরিবর্তন হয় মকরন্দের যে শর্করা করা থাকে সেখানে ওখানে রাসায়নিক পরিবর্তন হয় দৌগুলা মধু তৈরি হয়ে যায় বুঝলে তাহলে মকর গিয়ে গলায় জমা হয় গলাতে গিয়ে ওদের কি জমা হয়ে ওদের লালার সঙ্গে মিশে যায় মৌমাছির যে লালাগুলো আছে সে লালার সঙ্গে মেশে লালার সঙ্গে ফুলের রস না মকরন্দ হচ্ছে দেখ প্রথমে রেনু আর হচ্ছে মকরন্দ এইগুলা নেবে এইগুলা ওদের গলায়গি জমা হবে ওদের ওদের গলায়গি জমা হবে লালা গ্রন্থি জমা হবে ঠিক আছে যে সেখানে ওদের লালা তৈরি হয় না আমাদের যেমন লালা ওদের লালাও তৈরি হয় ওদের লালা তৈরি হয় সেই লালাগুলা এই রেনু আর মকরন্দের সঙ্গে মিশিয়ে যাবে মিশিয়ে যাবে বুঝলে তো মিশিয়ে গিয়ে এইখানে রাসায়নিক বিক্রি হবে এদের যে শর্করাগুলো আছে শর্করাদের রাসায়নিক পরিবর্তন হয়ে যায় তারপরে সেইগুলা মধু হয়ে যায় বুঝলি মানে শুধু মকর অন্ধগুলা নিয়ে এসে মকর অন্ধগুলা ছেড়ে দেয় না মকর অন্ধগুলা গলায় থাকে গলায় থেকে কি হয় ইয়ে হয় লালার সঙ্গে মিশিয়ে রাসায়নিক পরিবর্তন হয় দিয়ে মধু যখন হয়ে যায় সেইগুলো আবার উগলে দেয় সেইগুলা এসে ওই প্রকোষ্ঠে প্রকোষ্ঠে উগলে দেয় ঠিক আছে উগলে দিয়ে সেইখানটাই কী করে তারপরে হাওয়া দেয় প্রচুর পরিমাণ হাওয়া দেয় হাওয়া দিয়ে প্রথমে পাতলা থাকে কি হয় হালকা থাকে দিয়ে হাওয়া দেয় দিয়ে জলীয় বাষ্পগুলা উড়ে যায় দিয়ে গাঢ় হয়ে যায় বুঝলি সেগুলা গাঢ় তাই বুঝলি কিভাবে মধু তৈরি হয় তাইলে প্রথমে তো ফুলে ফুলে গেল হ্যাঁ ফুলে ফুলে গিয়ে মকরন্দগুলা আর রেণুগুলা নিয়ে আসলো গলা গলাতে থাকলো কিছুক্ষণ গলাতে থেকে লালার সঙ্গে মিশে রাসায়নিক পরিবর্তন হইলো সরকরা গুলার দিয়ে মধু হয়ে গেল সেগুলা উগলি দেবে প্রকোষ্ঠে হলো প্রকোষ্ঠের তখন পাতলা থাকবে যখন উগুলি দেবে তখন তখন পাতলা থাকবে তারপরে ডানা দিয়ে প্রচুর পরিমাণ খুব জোরে জোরে বাতাস করবে দিয়ে বাতাস করলে কি হয় জলীয় বাষ্পগুলা বাষ্পীভূত হয়ে চলে যায় জলগুলা জলীয় বাষ্প হিসাবে বাষ্পীভূত হয়ে চলে যায় কিন্তু গাঢ় কি পড়ে থাকে শুধু মধু হিসাবে পড়ে থাকে ঠিক আছে আচ্ছা এবার মধু তৈরি হয় এবার মধুর মধুতে কি কি থাকে দেখ দেখ মধুতে প্রচুর গ্লুকোজ আর ফ্রুকটোজ থাকায় এরা পুষ্টিকর মধু গ্লুকোজ থাকে আর প্রচুর থাকে এই প্রচুর শক্তি পথ কেননা প্রচুর গ্লুকোজ থাকে এবং প্রচুর ফ্রুকটোজ থাকে আর দুটোই স্বাদে মিষ্টি ফ্রুকটোজ এক ধরনের সরল শর্করা ঠিক আছে ফ্রুকটোজ এক ধরনের সরল সরকার আমাদের আমাদের ব্রেনের খাবার কি জানিস তো ফ্রুক্টোজ ফ্রুক্টোজ আমাদের ব্রেনের খাবার হয়েছে ফ্রুকটোজ আমাদের ব্রেনে ফ্রুক্টোজ খায় আর ফ্রুক্টোজ থেকে শুক্রোজ তৈরি হয় সেগুলোও খায় ঠিক আছে তো ওতে মৌমাছি মৌমাছি বলছে মধুতে প্রচুর পরিমাণ গ্লুকোজ থাকে এবং ফ্রুক্টোজ থাকে তাই এরা পুষ্টি করায় হয় এবং যেহেতু এরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ খুব মিষ্টি হয় এই জন্য মধু স্বাদেও কী হয় মিষ্টি হয় আর এই এটা খেলে প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায় প্রচুর এনার্জি পাওয়া যায় এছাড়াও এতে অ্যামাইনো অ্যাসিড থাকে প্রচুর পরিমাণ এছাড়াও বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম লোহা ম্যাগনেশিয়াম ফসফরাস থাকে এতটা খনিজ পদার্থ থাকে এছাড়া হ্যাঁ মধুতে এছাড়াও ভিটামিন এ এ থাকে বি কমপ্লেক্স থাকে আর সি থাকে বুঝলি এত কিছু থাকে এই জন্য মধু কি মধু প্রচণ্ড উপকারী হ্যাঁ তারপর আবার কি মধু মানে বিভিন্ন জায়গায়

তাহলে মৌমাছিতে এই মৌমাছি বলছে সরি মধুতে এত কিছু থাকে বলে এদের পুষ্টিগুণ প্রচন্ড বেশি প্রচুর শক্তি পাওয়া যায় এছাড়া কি এদের অ্যান্টিবায়োটিক শক্তি থাকে অ্যান্টিবায়োটিক শক্তি থাকে অর্থাৎ জীবাণুকে এদের মারা শক্তি থাকে বুঝলি কোন জায়গায় কেটে গেলি সেখানে যদি মধু লাগিয়ে দেওয়া হয় এই এদের অ্যান্টিবায়োটিক ধর্ম আছে এই জন্যে কি হয় কোনো জায়গায় কেটে গেলি বা আঁচড়ে গেলি সেইখানে যদি মধু লাগিয়ে রেখে দেওয়া হয় তাহলে সেইখানে জীবাণুগুলা মারা যায় হ্যাঁ জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক ধর্ম আছে এই জন্যে কোনো জায়গায় কেটে গেলি সেখানে মধু লাগিয়ে রেখে দিলেও সেখানে কি হবে ভালো হয় এছাড়া কি কোনো জায়গায় সর্দি কাশি রোগ হইলে তাকেও সেখানে মধু দিলে যেহেতু অ্যান্টিবায়োটিক ধর্ম থাকে রোগ সারানোর গুণ আছে এই জন্য খেজে এদের কি হয় রোগ সেরে যেতে পারে হলো প্লাস হচ্ছে এদের আরেকটা ধর্ম হচ্ছে এরা নষ্ট হয় না তিন হাজার বছর পরেও যদি কেউ মধু মানে তিন হাজার বছরের এখন ধরে একটা মধু তৈরি হয়েছে রেখেছিস তিন হাজার বছর পরেও সেটা খাওয়া যাবে নষ্ট হবে না বুঝলে ওগুলা না যেগুলা মৌমাছি যেগুলা ইট করে ঠিক আছে হ্যাঁ যেগুলো ওই মৌ চাক থেকে পাওয়া যায় যেগুলা সেইগুলা বুঝলে মানে ওরা নষ্ট হয় না ওগুলা ওগুলা তো অনেক কিছু রিফাইন করা থাকে না ওগুলো হ্যাঁ এফসি তেল দেওয়া থাকে মধুতে তোমার মতো তোমার মতো যদি বুদ্ধি থাকতো না

প্রথমে তো ডিম এ দা ডিম ঠিক আছে প্রথম দশায় ডিম থাকে তারপরে ডিম থেকে ফুটে কি হয় ডিম ফুটে এ লাল ভাত তৈরি হয় ঠিক আছে ডিম থেকে ফুটে লাল ভাত তৈরি প্রথমে তো রানী মৌমাছিরা ডিম পারে রানী মৌমাছিরা ডিম পারে ঠিক আছে যে ডিম ফুটে লাল ভাত তৈরি হয় ডিমগুলা কি করে একটা জায়গায় একটা প্রকোষ্ঠে দেখাশোনা করে ওই শ্রমিক মৌমাছিরা ওকে যে শ্রমিকের এই ডিম ফুটে যে লার্ভা তৈরি হয় সেই লার্ভাকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কাজ তাদের লালন পালন করা হ্যাঁ সমস্ত কাজ কাদের ওই শ্রমিক কোনো আছে হইলো তারপরে সেই লার্ভা লার্ভা অনেক দিন লালন পালন করার পরে এই লার্ভা থেকে পিউপা হয় লার্ভা থেকে কী হয় পিউপা হয় সেই পিউপা হ্যাঁ হ্যাঁ গদায়নি গুটি একটা গুটির মধ্যে মোটামুটি গুটি সুটি হয়ে থাকে ঠিক আছে সেটা হচ্ছে পিউপা তারপরে পিউপা থেকে কি হয় পরিণত মৌমাছি হয়ে যায় পিউপা থেকে আবার পরিণত মৌমাছি হয়ে যায় বুঝলি তাহলে মৌমাছিরা ডিম পারে ডিমের দেখাশোনা করে শ্রমিকরা ওকে এবার ডিম ফুটে যখন আবার লার্ভা তৈরি হয় সে কে খাওয়ানো দাওয়ানোর কাজ দেখা দেখভালের কাজ কাদের শ্রমিক মৌমাছি তারপরে আবার সেখান থেকে পিউপা হয়ে যায় কিছুদিন পরে পিউপাগুলাদেরও দেখাশোনার কাজ কাদের শ্রমিক মৌমাছিদের তারপরে পিউপা থেকে যখন ই করে পূর্ণাঙ্গ মৌমাছি হয়ে যায় তখন কি করে ওই তখন নিজেই খাওয়া দাওয়া করবে নিজেই যা কাজ যদি শ্রমিক মৌমাছি হয় তাহলে কি হবে মধু সংগ্রহ করবে যা করবে আর যদি রানী মৌমাছি হয় তাহলে রানী দেশে সেই রকম থাকবে আর যদি পুরুষ মৌমাছি হয় সাধারণত একটাইতে একটা চাকে সাধারণত একটাই রানী থাকে আর দুটো থেকে তিনটি সাধারণত পুরুষ থাকে আর বাকি সমস্ত যতরা মৌমাছি থেকে সব শ্রমিক মৌমাছি পালন এবার আচ্ছা তাহলে মৌমাছি পালন সাধারণত দুই ভাবে হয় একটা হচ্ছে দেশীয় পদ্ধতি একটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি বা আধুনিক পদ্ধতি দেশীয় পদ্ধতি কি না এই পদ্ধতিতে এই এই পদ্ধতিতে মৌ মানে মৌমাছি লালন পালন করা হয় না মানে ঘর টর তৈরি করা হয় না ওই চা চারিধারে কী করে ওই মৌমাছিরা নিজে থেকে এসে মৌ তৈরি করে যেখানে সুবিধা বোঝে সেটা সেই ঘরের করিডরে হোক বা বিভিন্ন গাছের ডালে ওরা হ্যাঁ জল ট্যাঙ্কে করেছিল এই তো ওরা নিজেরাই কি করে ওখানে এসে মৌচাক তৈরি করে ঠিক আছে এখানে ওরা নিজে থেকে আপনা আপনি মধু তৈরি করে নিজে থেকে জীবন যাপন করে ঠিক আছে পরে সেইগুলা কি করা হয় পরে সেইগুলা ভেঙে কি করা হয় না মধুগুলা আর মোমগুলা সংগ্রহ করে নেওয়া হয় ঠিক আছে মানুষ তাই রাক্ষস তাই তো হ্যাঁ ওরা বেচারারা নিজেরা আছে খেটে খেটে হয়তো দু মাস তিন মাস ধরে মোম আছে এই মৌচাক তৈরি করলো খেটে খেটে মধু তৈরি করলো আর মানুষ হ্যাঁ গিয়ে ভেঙে দিল অত্যাচার কতটা অত্যাচার দেখ ওদের নিজেদের ঘর নিজেদের প্রচুর ইয়ে আছে লার্ভা আছে হয়তো নিজেদের প্রচুর ডিম আছে ওদের প্রচুর হ্যাঁ আর মানুষ হ্যাঁ থাকবে তো সেই সেই মৌচাককে চাককে ধোঁয়া দিয়ে মধু এই মো মৌমাছিগুলোকে ছেড়ে দেবে দিয়ে সেই ডিম সহ সহ ওদের খাটা মাসের পর মাস খাটা কি মোম মোমগুলা নেবে তারপরে আবার সেই মধুগুলা নেবে ঠিক আছে সব ওই মৌমাছিদের তেড়ে দিই তাহলে মানুষ কীরকম তোর সঙ্গে যদি এরকম কেউ করতে তাহলে লাগবে তাহলে দেখে এই ওঠ তো ওঠ 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 হ্যাঁ এবার 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 কথা শোন তাহলে দেশীয় পদ্ধতিতে কি করা হয় এদের এদের কথা বলিস নি দেশীয় পদ্ধতিতে মৌমাছিরা নিজে থেকে কি করে বিভিন্ন বাড়ির করিডোরে বা গাছের ডালে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কি থাকে ওই ফাঁকা কাঠের গুড়ি বা কাঠের বাক্সে তার মধ্যে ওরা আপনা আপনি কি তৈরি করে মৌ তৈরি করে মৌ তৈরি করে ওরা নিজেরাই মোম তৈরি করে ঠিক আছে এবং নিজেরাই মাসের পর মাস মধু তৈরি করে পরে মানুষের যখন লোভ হয় যে প্রচুর মধু তৈরি হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ ডিম এবং লারভাকে খুন করার ইচ্ছা হয়েছে ঠিক আছে তখন মানুষ যাবে আগুন এবং ধোঁয়া নিয়ে যাবে মোম মাছিদের ধোঁয়া দিয়ে ভয় দেখে তাড়ি দেবে এবং সেই লার্ভা সহ ডিম সহ সবাইকে মেরে দিয়ে খুন করে ওদের ঘরকে ভেঙে নিয়ে চলে আসবে দিয়ে সেই ঘরটাই হচ্ছে মোম মোম হিসাবে ব্যবহার করবে এবং ঘর চিপি তাদের ঘরের মধ্যে যে মধুগুলা থাকবে সেগুলো বের করে নেবে মধুগুলা সংগ্রহ করবে মানুষ হয়েছে এইরকমই হলো তাহলে এটা হচ্ছে দেশীয় পদ্ধতি এবার দেখ এবার হচ্ছে আধুনিক পদ্ধতিতে এবার আধুনিক পদ্ধতিতে এদের এরকম বাক্সর মতো রাখে না হ্যাঁ বিভিন্ন সর্ষের ক্ষেতের পাশে সর্ষের ভুঁয়ের পাশে হ্যাঁ রায়ের ভূমের পাশে এরকম রাখে রেখে কি করে কথা বলিনি এটা তোর পড়াশোনা কি করে তাইলে এই পদ্ধতিতে মৌচাক তৈরির কৌশল অবলম্বনে কৃত্রিম মৌচাক তৈরি করিতে হয় ওর মধ্যে কৃত্রিম মৌচাক দেখবে ওই জালের মতো তৈরি করিতে হয় ছক 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 করা থাকে সে যেগুলো তোলে ঠিক আছে সেগুলো তোলে হ্যাঁ তাহলে মৌমাছিদের ওদের আর কি করতে হয় না ওখানে মৌচাক তৈরি করতে হয় না ওরা অটোমেটিক যায় দেখে একদম তৈরি করা বাসা আছে হ্যাঁ তৈরি করা সেইখানে কি করে ওই ডিম পাড়া শুরু করে সেইখানে মধুগুলা গিয়ে জমা করা শুরু করে খালি গায়ে যায় দেখবে সেই মুখোশ পরে ঠিক আছে মাথায় দেখবে এটা যদি মাথা হয় ঠিক আছে এই রকম করে একটা বড় দেখি চারিধারে সে জাল লাগানো মুখোশ পরে থাকে হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ গায়ে বড় ইয়ে পড়ে থাকে তাহলে এটা ধর মাথা ঠিক আছে এখানে বড় এরকম মুখোশ জাল জাল দিয়ে মুখোশ করে থাকে জাল 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 করে থাকে ঠিক আছে হাত হাতেও প্রচুর পরিমাণ রবারের ইয়ে থাকে বুঝলি গ্লাভস থাকে দিয়ে নিয়ে গিয়ে কী করে তোলে দেখে মধু টধু হয়েছে কিনা যদি দেখে মধু হয়েছে কি করবে সেগুলো নিয়ে চলে আসবে বুঝলি তাহলে দেখা তাহলে কি বলছে দেখ দ্বিতীয় তাহলে এক এই এক একটা এরকম এক একটা কাঠের বাক্সে কি হয় দেখ এক একটা কাঠের বাক্স একটা করে রানী মৌমাছি থাকে এবং কতগুলি শ্রমিক মৌমাছিদের ধরে নে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয় এই প্রথমে কি করা হয় এই টাকা এক একটা প্রকোষ্ঠে এক একটা এরকম রকম বাক্স থাকে সে বাক্সে আগুন পোয়েতে লাগতে ওই ধারে ওই ধারে টাকা ঢুকবে তাই বললাম তাই বললাম বিভিন্ন পদ্ধতিতে তাই বিভিন্ন পড়া শুনলে পড়া হয় না তারপরে কথা বলেছি তারপরে দুটো তিনটে কথা বলেছি যেগুলো শুনিস নি কথা শোন তারপরে কি বললাম এরকম কাঠের প্রকোষ্ঠ তৈরি করার পরে ঠিক আছে কৃত্রিম মৌচাক তৈরি করে দেওয়ার পরে ওই এক একটা কাঠের বাক্সের মধ্যে একটা করে শ্রমিক মোমা এই একটা বলছে তিন চারটে শ্রমিক আছে ধরে আনে এবং একটা রানী আছে ধরে আনে ওর মধ্যে ভরে দেয় ধরে ধরে ইয়ে আছে হুম চিনতে পারে নে ধরি ওর মধ্যে যাই ঢুকিয়ে দেয় তখন ওইখানে ওরা নিজে থেকে বাসা বাদে বলে তো দিয়ে আস্তে আস্তে প্রচুর মৌমাছ ওইখানে এসে জড়ো হয় জড়ো হয়ে কী করে ছেড়ে দেয় যখন কয়েকদিন পরে ওইখান থেকে কী করে মৌমাছগুলো চারি চারিধার থেকে যদি সেই সর্ষের ফুল থাকে প্রচুর পরিমাণ সর্ষের ফুল তৈরি হয় তাহলে সেই সর্ষের ফুল থেকে মকরন্দ রেণু নিয়ে এসে ওরা মধু তৈরি করে ওইখানে প্লাস কী করে না এর ফলে আমাদের সরষের মানে যোগ্য হয়ে যায় তাই না এর ফলে প্রচুর পরিমাণ সর্ষেও তৈরি হয় হ্যাঁ আর আমরা মধুও পাই পাশে থেকে আর এছাড়া শুধু সর্ষের ফুল না এছাড়া চারিপাশে জাম লেবু কোনো যদি গাছ থাকে তাদের যদি ফুল থাকে সেখান থেকেও মকরন্দ নিয়ে আসে মকরন্দ নিয়ে এসে প্রচুর পরিমাণ কয়েকদিন পরেই মধু তৈরি হয়ে যায় পরে সেইগুলো আবার কি করে আমরা যখন দেখি মধু তৈরি হয়ে গেছে সে তখন আমরা সেই মধুগুলো সংগ্রহ করে নিই ওকে এরকম করে আমরা কৃত্রিম পারে মধু তৈরি করি হ্যালো এবার হচ্ছে মাছ চাষ সে দটায় বাজে আচ্ছা অল্প 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 করে করে দিই ঠিক আছে আচ্ছা মাছকে এই দেখ পিসি কালচার কাকে বলে এই তাহলে পিসি কালচার কি না মাছ ছাড়াও চিংড়ি শামুক ঝিনুক ব্যাং ইত্যাদি প্রাণীর চাষেও মাছের চাষের মধ্যেই পড়ে আমরা কেবল মাছের চাষকে পিসি কালচার বলি তাহলে দেখ এই আমরা মাছ চাষ ছাড়াও শুধু মাছ প্রতিপালন করা ছাড়াও আমরা কি দেখি অনেকে চিংড়ি চাষ করে অনেকে কী করে শামুক চাষ করে ঠিক আছে ঝিনুক চাষ করে অনেকে তো এইগুলাকেও ওই মাছ চাষের মধ্যেই পড়ে কিন্তু আমাদের এখানে সিলেবাসের মধ্যে শুধু মাছটাই আছে ঝিনুক নেই শামুক নেই কিছুই নেই ঠিক আছে কচ্ছপ টচ্ছপ ওসব চাষ নেই চিংড়ে চাষও নেই আমাদের শুধু মাছ চাষ আছে ওকে তাহলে মাছ চাষ আমরা কীভাবে করবো সেটা দেখব ঠিক আছে তাহলে কৃত্রিম উপায়ে এই কৃত বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং কৃত্রিম উপায়ে প্রচুর পরিমাণে মাছ উৎপন্ন করাকে কি বলা হয় পিসি কালচার বলা হয় কি বলা হয় পিসি কালচার পিসি মানে ওই মায়ের বন্যা ঠিক আছে বা মায়ের দিদি এই মায়ের বলছি সরি বাবার বা আব্বার আব্বার বোন বা দিদি না ওই পিসি না ঠিক আছে এই পিসি কালচার মানে হয়েছে মাছ চাষ বুঝলি হ্যাঁ কালচার দিলো মায়ের আব্বা যে কালচারে এই মায়ের আব্বার বোন বা দিদি যে কালচারে বসবাস করে তাকে পিসি কালচার বলে ও হ্যাঁ দিদ হ্যাঁ দিদি ভাবক সবচেয়ে ভাবে পেশার এই তাহলে পিষি কালচার কাকে বলে না এই বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম উপায়ে প্রচুর পরিমাণে মাছ চাষকে কি বলা হয় মাছের প্রতিপালনকে পিষি কালচার বলা হয় বা मत्স্য চাষ বলা হয় গাগু এবার দেখ মাছ চাষের প্রকারভেদ মাছ চাষের প্রকারভেদ হচ্ছে প্রথমটা হচ্ছে সংগ্রহ ভিত্তি এই দুই ধরনের মাছ চাষ করা হয় সাধারণত একটা হচ্ছে এই দুই ধরনের মাছ চাষ করা হয় একটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক আর একটা হচ্ছে পালং ভিত্তিক সংগ্রহ ভিত্তিক কি এখানে মাছ চাষ করা হয় না নদীতে তো অটোমেটিক মাছ তৈরি হয়ে যায় তাই না সমুদ্রে তো অটোমেটিক মাছ তৈরি হয়েই থাকে তাই না ওখানে ওরা নিজেরাই প্রতিপালন হয় ওরা নিজেরাই কি করে নিজেরাই খাবার সংগ্রহ করে নিজেরাই প্রজনন হয় নিজেরাই ডিম ফুটি বাচ্চা তৈরি হয় সেখান থেকে নিজেরাই খেয়ে বড় হয় সেই বড় মাছগুলো আমরা কি করি শুধু ধরি নি আমরা ছিপ ছিপ দিতে ধরি আমরা ছুপি ছিপে ছবি দিয়েছি শুধু ধরাটা বোঝানোর জন্য সেখান থেকে জাল দিই হ্যাঁ সেখান থেকে জাল দিয়ে আমরা কি করি জাল দিয়ে সংগ্রহ করে নিয়ে আসি নদীতে সেই খেপলা জাল বলে ঠিক আছে এতে দেখবি মাঝে মাঝে সে রেখে দেয় যখন বন্যা হয় তখন দেখবি সে বিশাল বড় বড়ো এরকম করে পাইল বলে পাইল না কী বলে আমার খেয়াল নেই মারা বলতে পারবে ভালো এই রকম করে জলের মধ্যে এরকম করে ইয়ে করে রেখে দেয় কাঠের কাট লাগানো থাকে এরকম করে কাঠের ইয়ে থাকে হ্যাঁ উল্টো করে না এই 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 রকম করে এখানে জাল থাকে এখানে প্রচুর পরিমাণে জাল থাকে এই ছাড়া স্রোত থাকে স্রোত দিয়ে যায় এখানে মাছ আটকে দেয় পরে এটা যখন চাপ দেয় তখন এই জিনিসটা ওইটা চলে আসে এখানে সব মাছগুলো ধরা পড়ে যায় হ্যাঁ তাহলে এই এইরকমভাবে মাছগুলা সংগ্রহ করা হয় ঠিক আছে সে নদী সাধারণত নদীতে করা হয় ঠিক আছে এইগুলো আর খালেও করা হয় হ্যাঁ আর আর সমুদ্রে কি করে না জাল ফেলে তৈরি করা হয় জাল ফেলে জাল টেনি কি করা হয় মাছ সংগ্রহ করা হয় ওকে আচ্ছা তাহলে একে বলা হয় সংগ্রহভিত্তিক চাষ কি এখানে আমরা খাবার দিইনি এখানে আমরা প্রজনন ঘটাইনি এখানে আমরা মানে বাচ্চারা কি খাবে কিভাবে ই করবে বা বাচ্চাদের কোনো রোগ হইলে তাদের কিভাবে রোগের চিকিৎসা করা হবে কিছুই করেন জাস্ট নদীতে অটোমেটিক জন্মায় সমুদ্রে অটোমেটিক জন্মায় সেইগুলো আমরা জাস্ট ধরে নিয়ে আসি এটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক সেখান থেকে আমরা সংগ্রহ করে নিয়ে আসি হ্যাঁ আচ্ছা তাহলে এটা হচ্ছে ভিত্তিক চাষ আর একটা আছে কি না পালন ভিত্তিক হ্যাঁ পালন ভিত্তিকে আমরা কি করি পুকুর থাকে পুকুরে আমরা কি করি দুই তিন ধরনের পুকুর থাকে একটা পুকুরে আমরা কি করি মানে ডিম ফুটাই ডিম ফুটে আমরা নিজেরাই ডিম ফুটি বাচ্চা তৈরি করাই তাই না মানে প্রথমে ডিম সংগ্রহ করি কি করি ডিম সংগ্রহ কিভাবে করা হয় পরে আছে সেগুলো পরে বোঝাব ঠিক আছে তাহলে আমরা নিজেরাই ডিম তৈরি করাই আবার নিজেরাই কি করি সে চারা ডিম ফুটির চারা তৈরি করি সেগুলা চারাগুলো যাতে ভালোভাবে থাকতে পারে সেগুলা সেগুলো দেখভাল করি আমরা চারা চারাদের খাবার দেওয়া হয় আমরা নিজেরাই খাবার দিই চারাগুলা একটু যখন বড় হয়ে যায় সেইগুলা সেই নার্সারি থেকে তুলে এসে আবার বড়ো পুকুরে ছেড়ে দিই আমরা সেখানেও খাবার দাবার আমরা আমরাই দিই আমরাই মাঝে মাঝে খাবার দিই আবার আমরাই মাঝে মাঝে যদি মাছের কোনো রোগ হয়ে যায় ফাঙ্গাস গঠিত হোক বা অন্য কোনো যদি ঘটিত ব্যাকটেরিয়া ঘটিত যদি কোনো রোগ হয় সেই রোগের চিকিৎসাও আমরাই করাই ঠিক আছে তারপরে যে মাছগুলো যখন বড় হয়ে যায় সেগুলো ধরে নিয়েছি আবার আমরাই খেয়ে নিই

এই তো যদি মাংসই না থাকে তার মানে পেশিগুলা নেই তুই হাড়গুলা গুলা নাড়াবি কাসের কিসের সাহায্যে বল শক্তি কোথায় উৎপন্ন হাড়ে তো শক্তি উৎপন্ন হয় না হ্যাঁ পেশিগুলা কাজ করে বলি হাড় উপর নিচ করে বস্তুগুলো উপন্যিস করে তাইলে পেশি যদি না থাকে মাংসই যদি না থাকে তাহলে তো হাড়গুলা কি করবে হ্যাঁ সোজা পড়বে কেন দাঁড়িয়ে থাকাও তো শক্তি পাবে না হ্যাঁ তাইলে এই জন্য প্রোটিনের দরকার হয় শরীরে বুঝল টাকা তাহলে পালন ভিত্তিক পালন ভিত্তিক কি বুঝলাম কথা বলিনি পালন পালন ভিত্তিক কি বুঝলি ঠিক আছে এবার দেখ মাছ চাষের প্রকারভেদ আর এক ধরনের হয় এই একটা হচ্ছে অন্তর্দেশীয় চাষ অন্তর্দেশীয় চাষ কি যেগুলা দেশের মধ্যে থাকে এই টাকা টাকা অন্তর্দেশীয় কি যেগুলো মাটির মধ্যে থাকে মাটির মধ্যে কি থাকে পুকুর থাকে খাল থাকে বিল থাকে এইগুলা সব মাটির মধ্যে থাকে তো মাটির চারিধারের মাটি আর মাটি তার মাঝখানে হয়তো কয়েক কিছু জায়গা পুকুর খন্দন করা আছে সেইখানে মাছ চাষ করা হইলো তাইলে অন্তর্দেশীয় চাষ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে মিঠ সাধু বা মিঠে জলের চাষ আর অল্প লবণাক্ত জলের চাষ সাধু বা মিঠে জলের চাষ কোথায় হয় না পুকুরে হয় কোথায় হয় পুকুরে এবং বিভিন্ন নদীতে হয় বিভিন্ন নদীতে ওগুলো মিঠে জল মিষ্টি জল আর আর একটা হচ্ছে লবণাক্ত জল লবণাক্ত জলগুলা কোথায় হয় না ওই সমুদ্রের পাশে কি করা হয় প্রচুর বড়ো বড়ো বাঁধ দিয়ে বাঁধ দিয়ে সেখানে কি করা হয় ওই সমুদ্রের জল টেনে ঢুকিয়ে দেওয়া হয় অথবা ওই যে ইয়ের সময় ওর নাম কি যখন জোয়ার হয় জোয়ার ভাটা হয় জোয়ার হয় তখন জল ঢুকতে দেওয়া হয় তারপর আবার সেগুলো বাদ দিয়ে আটকে দেওয়া হয় সেইখানে আবার কি করে মাছ চাষ করে এগুলো হচ্ছে সব অন্তর্দেশীয় চাষ হলো অন্তর্দেশীয় মানে মাটিতে হবে যেগুলো মাটির মধ্যেই মাঝে 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 জল থাকবে পুকুর থাকবে বা খাল থাকবে বা বিল থাকবে বা নদী থাকবে সেইখানে আমরা মাছ চাষ করব এটা অন্তর্দেশীয় চাষ আর একটা হচ্ছে তারপর হচ্ছে বহির্দেশীয় চাষ বা সামুদ্রিক চাষ সামুদ্রিক চাষ কি সমুদ্রে করা হয় যেগুলো সমুদ্রে কি করা হয় না সমুদ্রে এটা আবার দুই ধরনের একটা হচ্ছে উপকূলের সমুদ্রের ধারে পাশে যেগুলো মাটির ধারে পাশে যেগুলো সমুদ্র উপকূল সেই উপকূলে যেগুলো চাষ করা হয় বা সংগ্রহ করা হয় সেগুলো হচ্ছে উপকূলের চাষ আর একটা হচ্ছে গভীর সমুদ্রের মধ্যে গভীর সমুদ্রের মধ্যে স্টিমার নিয়ে বা নৌকা নিয়ে বা জাহাজ নিয়ে যাওয়া হয় সেখানে প্রচুর পরিমাণ মাছ সংগ্রহ করে আবার নিয়ে এসে আবার সমুদ্র বন্দরে দাঁড় করে সেগুলো আবার

মাছ মাঝে মাঝে আমাদের এখানে আছে তাই তো তারপরে বরফ দিয়ে ঢেকে দেয় তখনও জীবিত থাকে তারপরে এসে যখন বিক্রি করে বরফ থেকে বের করে তখনও বলছি আমি দেখেছি মারা তো যাবে নিঃশ্বাস না পেলে মারা যাবে না অনেকক্ষণ থাকে অনেকক্ষণ থাকে কিছুক্ষণ পরে মারা যায় লাফাইতে লাফাইতে সমুদ্রের মাছও সেই কিছুক্ষণ পরে লাফাইতে লাফাইতে মারা যায় ওরা নিঃশ্বাস না পেলেই তো মারা যাবে ওরা তার আর বাতাস থেকে নিঃশ্বাস নিতে পারে না না তাইলে সঙ্গে সঙ্গে মারা যায় সেইগুলো আবার কি করে যাতে পচে না যায় এই জন্য বরফের মধ্যে ঢকি ঢকি দেওয়া হয় তাই তো দেশে বরফের মধ্যে রেখে দিয়ে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কি করে সাপ্লাই দেওয়া হয় আমাদের বার্নিয়াতে আসে মাঝে মাঝে নামে সমুদ্রের মাছ ঠিক আছে হুম খেয়েছি তারপরে এই ওর নাম কি আমার এমনি মাছ ভালো লাগে না খুব মাছ কম খায় মাছটি গ্যাস করে আর কাঁটা ছাড়াই ভালো লাগে না আমার একদমই লাগে আচ্ছা তাহলে এটা গেলো হলো আর হচ্ছে কি তোর হ্যাঁ ইলিশ মাছ হুম ইলিশ মাছ ঠিক আছে ওই ইলিশ মাছ ওই সমুদ্রের ধারে পাশ থেকে ইয়ে করা হয় সংগ্রহ করা হয় সমুদ্র উপকূলবর্তী জায়গা থেকে হ্যাঁ সেখান থেকে সংগ্রহ করে আবার কি বরফের মধ্যে মারা যায় যখন তখন বরফের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সে যাতে না যায় নষ্ট না হয় তখন আবার কি করবে বিভিন্ন দেশের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন বাজারে সাপ্লাই করে ঠিক আছে সেখান থেকে কিনে নিয়ে গিয়ে মানুষ খাবে তখন এবার হচ্ছে কার্ড এই কাঠ হচ্ছে কার্ফ কি এই কত পড়া দিবেন স্যার কারপের সংখ্যা দেখ কি হুম কার্প হ্যাঁ কারপের সংখ্যা পরীক্ষায়তে আসে প্রচুর আছে কার্প কি এই তাহলে কার্প কাকে বলে পরীক্ষায়তে খুব আছে কার্প কি তাহলে কার্প কি মিঠে দলে বাস করে অস্থিযুক্ত মাছ মাছ এই অস্থিযুক্ত মানে যে সব মাছের হাড় আছে অস্থিযুক্ত মাছ এবং মাত্রা ত্রিকোণাকার হয় কি হয় মাথা তিন কোণা হয় মাথা কি হয় তিন কোণা হয় এবং কি করে মাথাতে মাথাতে কোনো আঁস থাকে না কিসে থাকে না মাথাতে কোনো আশ থাকে না এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র এবং চোয়ালের দাঁত অনুপস্থিত পেটের ভেতরে পটকা থাকে তারাই হলো কার্প তাহলে কার্পের মধ্যে কি কি থাকছে দেখ অস্থিযুক্ত মাছ হবে অস্থিযুক্ত হবে আঁশযুক্ত হবে হবে মাথা ত্রিকোণাকার হবে পেটের ভেতরে পটকা থাকবে প্লাস অতিরিক্ত শ্বাস থাকবে না তাদের ঠিক আছে হ্যাঁ শুধু ফুলকা থাকবে তাদের কার্প বলবে তার মানে যদি বলে কেউ বলে বোয়াল মাছ এটা কি ইয়ে মাছ কার্প ওটা কার্প নয় ঠিক আছে হ্যাঁ এগুলো কাঠ রুই মাছ রুই মাছ সবই কার্প রুই কাতলা হ্যাঁ ত্রিকোণা কার হ্যাঁ তাহলে মাথা ত্রিকোণা কার মানে ধর এই রকম এই ধর এই রকম মাছ তো এই ধর মাথা রকম না মাথা তিন কোণা হচ্ছে না অনেকটা এই রকম মাথা

দেশি কাঠ কোনগুলা বলতো না দেশি কার্পের আবার মধ্যে দুটো ইয়ে আছে একটা হচ্ছে মেজর কাঠ একটা মেজর কাপ একটা মাইনর কাঠ মেজর কাঠ কি না কারে বড়ো হয় এই মেজর কাঠ মানে যেগুলো বড়ো বড়ো মাছ হয় রুই মাছ কাতলা মাছ আমেরিকান মাছ এগুলো তো বড় বড় হয় না বড়ো বড়ো হয় বেশ বড় বড় হয় এগুলাকে মেজর কাপ বলা হয় যেসব মাছগুলো বড়ো সেগুলোকে মেজর বলা হয় মেজর মানেই বড়ো ঠিক আছে মেজর মানে গুরুত্বপূর্ণ ঠিক আছে তাড়াতাড়ি বাড়ে সাধারণত বন্ধ জলে বদ্ধ বদ্ধ জলে ডিম পারে না এরা বদ্ধ জলে ডিম পারে না ঠিক আছে ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও বেশি এদের চাহিদাও প্রচুর থাকে আর ব্যবসায়িক দিক দিয়েও গুরুত্বপূর্ণ হয় খুব বেশি লাভ হয় এগুলো চাষ করে যেমন হচ্ছে রুই কাতলা মৃগেল কালবোচ ইত্যাদি হলো মাইনর কাপ মাইনর কাপ আকারে ছোটো হয় খুব ছোটো ছোটো হয় যেগুলো তাড়াতাড়ি বাড়ে না খুব বেশি বাড়ে না সাধারণত বদ্ধ জলে ডিম পারে এরা বদ্ধ জলে ডিম পাড়তে পারে আর ব্যবসায়িক দিক থেকে ততটা গুরুত্বপূর্ণ নয় হলো যেমন বাটা আর পুঁটি ইত্যাদি বাটাও ছোট ছোটো হয় হ্যাঁ হয়তো এক হাত বড় ধরো বড়ো ধরে এক হাত হইতে পারে আর পুঁটি তো একদম ছোট ছোট হয় তাই না তালে এগুলো হচ্ছে মাইনর কাপ এরা হচ্ছে ছোটো ছোটো আর একটা আছে মেজর গেল তারপর হচ্ছে দেশের মধ্যেই মাইনর আর একটা বহিরাগত যেগুলো আমরা বাইরে থেকে নিয়ে এসেছি বিদেশ থেকে আমাদের দেশের মধ্যে পাওয়া যেত না আগে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এবং আমাদের এখানে চাষ করা হয় ঠিক আছে সেগুলো হচ্ছে বহিরাগত 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 কাজ যেমন হচ্ছে এদের বৈশিষ্ট্য কি না বিদেশ থেকে আমদানি করা এরা বিদেশ থেকে আমদানি করা ভারতে সাধারণত এরা জন্ম নয় বিদেশ থেকে অনেকে ব্যবসা করতে গিয়েছে হ্যাঁ বিদেশ থেকে নিয়ে এসে ভারতে চাষ করে করি 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 করে এখন ভারতে চাষ করা হয় ঠিক আছে কিন্তু অরিজিনালি এরা বিদেশের ছিল ভারতে এদের আগে তৈরি হইতো না বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে হয়তো ডিম অথবা চারা নিয়ে এসেছে যে ভারতে চাষ করি করি চাষ করি করে এখন প্রচুর পরিমাণে এখন চাষ করা হয় ঠিক আছে ভারত ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেশ বেড়ে ওঠে আর প্রজননেও সক্ষম ঠিক আছে যেমন হচ্ছে গ্রাস কার্ড ঘেঁস কমন কার্ড বা আমেরিকান আমেরিকান বলে না আর সিলভার কার্ড ইত্যাদি হুম আমেরিকান এগুলা কি এরা সব সবকে না বহিরাগত কার্ড ঠিক আছে বাইরে থেকে নিয়ে আসা কার্ড ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক ঠিক আছে